পালনের নিয়ম কানুন কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1297 নম্বর হাদিসে বলছেন, লাইসা মিন্না মান যারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, সে ব্যক্তি আমার অন্তরের আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে শোক পালন করার জন্য জামা ছিঁড়ে এবং গাল খামচে ধরে, গাল খামচায় এবং জামা ছিঁড়ে শোক পালনের জন্য সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলছেন, আরবাউন ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে চারটা স্বভাব যা জাহিলি যুগের স্বভাব, অন্যায় স্বভাব, হারাম স্বভাব আমার উম্মতের মধ্যে থাকবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল ফখরু বিল আহসাব, পদ নিয়ে গর্ব করা, যে আমি উমুক পদের অধিকারী, উমুক পদে কে কিন কে কোন পোস্টে আছে, কে সভাপতি, কে সেক্রেটারি, কে আমির, কে নাইবে আমির, এই পদ নিয়ে গর্ব করা। ওয়াত্তানু ফিল আনসাব, কে কোন বংশের, সেই বংশকে আঘাত দেওয়া, যে আমি তো উমুক বংশের, বেন্নে বংশের, ফকির বংশের, সেই বংশের, আমি তো খান বংশের, আমি তো উমুক বংশের, তুমুক বংশের, বংশ নিয়ে একে অপরকে খোঁটা দেওয়া। ওয়াল ইস্তিসকা বিন নুজুম, এবং তারকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, এবং মানুষ মারা গেলে শোক পালন করা, মাতম করা, এই চারটা স্বভাব হচ্ছে জাহিলি যুগের স্বভাব। তো মাতম করার বিষয়ে, শোক পালন করার বিষয়ে আরো ভয়াবহভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শোক পালন করে এইভাবে চিল্লাচিল্লি করে, কান্দাকাটি করে, বুকের জামা কাপড় ছিঁড়ে, গাল এবং পিঠে আঙ্গুল দিয়ে আঁচড় লাগিয়ে যারা শোক পালন করে, সে যদি মারার আগে তওবা না করে, মৃত্যুর আগে তওবা না করে, তুকাম ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহি সারিবালুম মিন কাতিরানিন ওয়া দিরউম মিন জারবিন, কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় উত্থান করা হবে যে তার গায়ে এমন রঙের জামা পরানো হবে যেই জামার ভিতরে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে তার তাপ হবে অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত ভয়ঙ্কর। এইরকম শাস্তি তাকে কিয়ামতের মাঠে দেওয়া হবে যারা শোক পালন করে এইভাবে। ইসলামে শোক পালন করার আরও একটি বিধান সহিহ বুখারীর 313 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মে আতিয়া থেকে বর্ণিত, কুন্না নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন, কোনো মানুষ মারা গেলে তিন দিনের বেশি শোক পালন করা নিষেধ। কেউ যদি মারা যায় তার মৃত্যুর শোকে দুঃখিত হওয়া যাবে কয়দিন? তিন দিন। আর স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে সে শোক পালন করবে আরবাআতা আশহুরিন ওয়া আশরা, চার মাস দশ দিন। কথা বুঝিনি? যদি স্ত্রীর স্বামী মারা যায় তাহলে স্ত্রী শোক পালন করবে চার মাস দশ দিন। আর সাধারণ যদি কেউ মারা যায়, কারো কোনো আত্মীয় স্বজন, বাপ দাদা, নবী, রাসুল, খলিফা, যেই হোক না কেন, তার শোক পালন হবে কয়দিন? তিন দিন। আর এই শোক পালন মানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়, মুহ্যমান হৃদয়, কান্নাকাটি, হইচই, বুক ছিঁড়া, গলার কলার ফাড়া, আর গায়ে খামচা মারা, শরীরে খামচা মারা, এই জাতীয় শোক পালন তো হারামই। নর্মালি দুঃখ কষ্ট করা কয়দিন জায়েজ? তিন দিন জায়েজ। তাহলে হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু কয়দিন আগে মারা গেছে বলেন? 1300-1400 বছর আগে মারা গেছে। সেই শোক পালন আজকে কীভাবে জায়েজ হয়? তাও আবার ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে শোক পালন করা ইসলামের দৃষ্টিতে ভয়াবহ গুণা। তারপরের যেটা কথা, ওই আয়াতটা, যে আয়াত আমি স্মরণ রাখতে বলেছিলাম, প্রথম যে আয়াতটা পাঠ করেছিলাম সূরা তাওবার, যে ফালা তাযলিমু আলাইহিন্না আনফুসাকুম, এই চার মাস সম্মানের মাস, হারাম মাস, এই চার মাসে তোমরা নিজেদের উপর কি করিও না, জুলুম করিও না, অত্যাচার করিও না। ইসলামে আত্মহত্যা করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কেন নাজায়েজ? আপনি নিজের উপর নিজে জুলুম করতে পারেন না। তেমনি ইসলাম ওই যে মানুষ অনশন করে না, না খেয়ে থাকে না, যে আমার যতক্ষণ না এই দাবি মানা হবে ততক্ষণ না খেয়ে থাকবো, এটা নিজের উপর অত্যাচার করা। ইসলামে নিজের উপর অত্যাচার করা হারাম। মানুষ ওই যে প্রেমিকাকে পাগল করার জন্য বলে আমি হাতের আঙ্গুল কাটে ফেলে দিলাম, রক্ত বের করে দিল, আত্মহত্যা করলো, প্রত্যেক যেই জিনিসে আপনি নিজেকে কষ্ট দিবেন ইচ্ছাকৃতভাবে, ইসলামে তা হারাম। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে যে অন্য মাসে তো হারাম, এই চার মাসে আরও বেশি হারাম। আর দশই মহরম এটা কোন মাসের অন্তর্ভুক্ত? হারাম মাসের অন্তর্ভুক্ত। যে হারাম মাসকে সম্মান দিতে হয়, যে হারাম মাসে নিজের উপর অত্যাচার করার নিষেধ আরও বেশিভাবে, সেই হারাম মাসে এরা শোক পালন করতেছে, নিজের উপর বেশি অত্যাচার করতেছে, যে অত্যাচার করা হারাম ওই পদ্ধতিতে শোক পালন করতেছে, যেই পদ্ধতিতে শোক পালন করা হারাম, আর অত দিন পরে শোক পালন করতেছে যত দিন পরে শোক পালন করা হারাম। আর নবী রাসূলদের তো শোক পালন করলো না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করা নিয়ে ব্যস্ত। সুতরাং দশই মহরমে শিয়ারা যা করে তার সবই টোটালি
টপ টু বটম ইসলামের দৃষ্টিতে হারাম।